ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পাল্টাপাল্টি মহড়ার জেরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে একদিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, এটি ছিল মাল্টি স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিন বা মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। পরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের একটি বক্তব্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম। এতে কিম বলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেল পিয়ংইয়ং। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহজেই জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরই যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এতে অংশ নেয় দুই দেশের প্রায় 500 সেনা। উত্তর কোরিয়া সীমান্তের কাছে ইমজিন নদীতে অস্থায়ী সেতু তৈরি করে ট্যাঙ্ক ও সাজোয়াজান পারাপারের কৌশল রপ্ত করেন সেনারা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।